পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না বিধানসভার প্রত্যেকটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের হাতে বিতরণের জন্য শনিবার নতুন বস্ত্র তুলে দিলেন রায়না বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। রমজান মাসের রোজা প্রায় শেষের দিকে, আর কয়েকদিন পরেই ঈদ। ঈদের আগে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিধায়ক তহবিল থেকে নিজস্ব উদ্যোগে রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা সাধারণ মানুষের মধ্যে এই নতুন বস্ত্র প্রদান করার নির্দেশ দিয়েছেন। আগামী দুই এক দিনের মধ্যেই এই সব নতুন বস্ত্র প্রত্যেকটা অঞ্চলের জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে শ্যামসুন্দরের বিধায়ক জনসেবা কার্যালয়ে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার অন্তর্গত প্রত্যেকটা অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। পবিত্র ঈদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা, আমরা যে মানে যেহেতু মানে পবিত্র রমজান মাসে আমরা যাচ্ছি, রমজান মাসে আজকে প্রায় 29 রোজা, কাজেই সেই জায়গা থেকে আমরা একটার পর একটা আমরা যেমন বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করছি, প্রোগ্রাম করছি, কিন্তু আমার বিধায়ক তহবিল থেকে এবং তার সাথে আমি কিছু ব্যক্তিগত হিসেবে আমার রায়না বিধানসভায় আমি সমস্ত আমাদের প্রত্যেকটা অঞ্চলে আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের হাতে আমি আজকে সমস্ত আমাদের বস্ত্র তুলে দিলাম। তারা কিন্তু প্রত্যেকটা আজকে বা আজকের মধ্যে ওরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বস্ত্র আমাদের সাধারণ মানুষের হাতে হাতে মানে যারা সারাটা দিন এই একটা মাস ধরে রোজা রেখে আসেন তাদের হাতে পবিত্র ঈদের ঈদের মানে খুশিটাকে ভাগ করে নেওয়ার জন্য তাদের একটা উপহার দিয়ে আজকে আমাদের রায়না আমাদের সমস্ত আমাদের মোট যে 16টা জিপি আছে 16টা জিপি কিন্তু আমি তুলে দিলাম। রায়না 2 নম্বর ব্লকে দেওয়া হয়ে গেছে এবং রায়না 1 নম্বর ব্লকে সমস্ত শ্যামসুন্দর বলুন, হিজনলা বলুন, বা আমাদের নতু বা নাড়ুগ্রাম বা আমাদের শেহাটা সমস্ত জীবিতই আমরা কিন্তু সমস্ত জীবিতই আজকে বস্ত্র বিতরণ আমি তুলে দিলাম। তারা নিজের নিজের এলাকায় কিন্তু প্রত্যেকে কিন্তু বস্ত্র দিলাম। আজকে আমাদের এখানে সমস্ত আমাদের প্রধান আছেন, প্রধানরা আছেন, উপপ্রধানরা আছেন, আমাদের আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দরা আছেন, আমাদের প্রত্যেকের নেতৃত্ববৃন্দ নিয়ে আমরা আজকে দিদি তুলে দিলাম। আজকে আমাদের জনসেবা কার্যালয়ে আমাদের যেটা জনসেবা কার্যালয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন যেভাবে মানুষকে পরিষেবা দেওয়া হয় সেই জনসেবা কার্যালয় থেকে আজকে আমরা হাতে তুলে দিই। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।